পবিত্র মাহে রমজান উপলক্ষে ও করোনা ভাইরাসের ভয়াবহ পরিস্থিতিতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI এর সদস্য ও ঢাকাস্থ নোয়াখালী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এবং এভারগ্রিন ট্রেডিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট সমাজসেবক নূরনবী টিপুর পক্ষ থেকে বুধবার সকালে বেগমগঞ্জে দুর্গাপুর ও নরোত্তমপুর ইউনিয়নের হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আব্দুল মতিন, আব্দুল মান্নান, আব্দুল ওহাব, আনোয়ার, লিটন, সজীব, নিজাম, হিরণ, বাবলু, মোহন সহ অনেকেই। নরোত্তমপুর ইউনিয়ন মামতি পুষাই উনি যে এই দুর্যোগ অবস্থাতে যে দান বিতরণ করতেছে আরো বেশি বেশি করে দান করতে পারে ওনার জন্য আমরা সবাই তো আগ্রহ। আমাদের এই সমাজে এই এলাকার গৌরব আমাদের বড় ভাই মোহাম্মদ নূরনবী টিপু ভাই, উনি এই এলাকার গরিব দুঃখী অসহায় মানুষের কাছে যেভাবে এগিয়ে এসেছে তান বিতরণের জন্য, এবং বর্তমানে আজকে আমরা প্রায় 300 প্যাকেট ইত্যাদি এই গরিব দুঃখী অসহায় মানুষের কাছে বিতরণ করতে পেরেছি। ওনার সহযোগিতা আল্লাহ তাআলার কাছে আমরা ওনার লেখায় দান করি, উনি যেন বেশি বেশি করে ইফতার বা সামগ্রী বিতরণ করতে পারে।